শিশিরে শরদ আকাশে ভোরে। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমি একটু বিন্দাস আছি। তো আজকে আমি একটা জায়গায় যাবো, ঠিক আছে? আজকে কোনো রকম মানে কী বলে ওটাকে, কোনো রকম ডেলি ব্লগ নয়, সরি বাজিবার ফাটছে। তো আজকে একটা জায়গা যাব, আর কোথায় যাব সেটা তোমাদেরকে সারপ্রাইজ রাখবো, ঠিক আছে? তোমাদেরকে বলবো না। তো চলো, আর আজকে আমি এই শাড়িটা পরবো, এই শাড়িটা, ঠিক আছে? তো চলো রেডি হয়ে আসি, রেডি হয়ে এসে তোমাদের সঙ্গে কথা বলছি। তো গাইস, আমি পুরো রেডি, এখন আমরা যাব। তো চলো। তো আমাকে কেমন লাগছে আবার বলো। তো আমরা এখন বেরিয়ে এসেছি আমাদের দেউলি বাজারে, আর এখানটা একটুখানি দাঁড়িয়েছি কারণ এখানটায় আমাদের কিছু দরকার ছিল, ওই জন্য আমাদের মার্কেটে এসে দাঁড়িয়েছি। আর কোথায় যাচ্ছি ওটা তোমাদেরকে তো বললাম যে সারপ্রাইজ দিব। তো সারপ্রাইজটা মানে বলেই দেই যে আজকে আমরা যাচ্ছি হচ্ছে আমার মায়ের মানে আমার শাশুড়ি মায়ের দিদির বাড়ি। ওটা হচ্ছে, উনি হচ্ছেন মিজদি, মানে ছোটদি বলতে গেলে, মা যেহেতু ছোটো তো ওনার দিদি হবে হয়তো মানে ছোটদি। তো ওনার বাড়ি যাচ্ছি আমরা, ওখানটায় নাকি খুব বড় একটা আকর্ষণীয় হচ্ছে কালী ঠাকুর হয়েছে। আমরা যাচ্ছি বলতে হচ্ছে কালী পুজোর পরের দিন, আর তোমরা কালী পুজোর দিন তো দেখেইছিলে যে আমরা গেছিলাম হচ্ছে মামা বাড়ি। আর আজকে যাচ্ছি হচ্ছে সবাই মানে সবাই মিলে নয়, আজকে আমরা যাচ্ছি আমি, মা, কাকিমা আর বোন। তো গাড়ি ভাড়া করেই যাচ্ছি আমরা টোটোতে করে, আবার আজকেই রিটার্ন চলে আসব। তো চলো যাই, এবার পরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি, ঠিক আছে? তো আমরা পৌঁছে গেছি হচ্ছে শ্যামপুর বাজার, আর শ্যামপুর থেকে মাসির বাড়ি হচ্ছে আর কিছুটা দূরত্ব। আর মেজোমাসির বাড়ি আমি ফার্স্ট টাইম যাচ্ছি কারণ বিয়ের পরে যাইনি, বিয়ের পরে আমার ছিল লকডাউন, টানা দেড় বছর মতন লকডাউন ছিল, তো সেই সূত্রে কোথাও বেরোনো হয়নি। আর একটু মানে কী বলো তো প্রচুর এক্সাইটমেন্টে আছি যে যাব প্রথমবার মাসির বাড়ি, তারপরে ওখানটা একটা আকর্ষণীয় কালী পুজো মানে কালী ঠাকুর রয়েছে যেটার উচ্চতা হচ্ছে 40 ফুট, মানে ভাবতে পারছো যে কত বড় হয়েছে কালী ঠাকুর। আর এখানটায় তোমাদের সঙ্গে কথা বলতে বলতে চলে এসেছি হচ্ছে মাসির বাড়ির খুব কাছাকাছি, মানে এটা হচ্ছে মাসিদের বাজার মানে স্ট্যান্ড যেটাকে বলে। তো এখানটায় আমরা নেব মিষ্টি, আর তার সঙ্গে নেব কিছু কেক কারণ বাচ্চারা আছে, ছোট বাচ্চাদের জন্য কিছু নিতে হচ্ছে, আর এখানটায় আমরা নিচ্ছি মিষ্টি। তো চলো মিষ্টি নিয়ে নিয়ে একদম গিয়ে মাসির বাড়িতে তোমাদের সঙ্গে কথা বলছি। আর চারপাশটা এত অন্ধকার তার জন্য ঠিক মতন ক্যামেরা ফোকাস নিচ্ছে না। তো পৌঁছে গেছি হচ্ছে মাসির বাড়ির খুব কাছাকাছি, আর এখানটায় গাড়ি যাচ্ছে না আমাদেরকে, তাই হেঁটে হেঁটে যেতে হচ্ছে। তো চলো যাই মাসির বাড়ির কাছে, এবার মাসির বাড়িতে গিয়ে মানে রুমে ঢুকে একদম তোমাদের সঙ্গে কথা বলছি আবার, ওকে? Thank you.
তো আমরা পৌঁছে গেছি হচ্ছে মাসির বাড়ি, আর সেখানটা এমন লাইট দিয়েছে হ্যালোজেন, যেটার জন্য মানে কি বলতো সব জায়গাতে প্রচুর 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 মানে হচ্ছে ফ্লাক্সিং হচ্ছে। আর ওখানটায় দেখো যে এদিকের একটা মেয়ে বসছে, এটা হচ্ছে মাসির বৌমা, আর ওদিকে যা ডি সাথে আছে ওটা হচ্ছে মাসির মেয়ে। তো ওরা মানে আমাদেরকে ভেতরে যেতে বলছে, তো চলো ভেতরে যাই, একটু বসি সবার সঙ্গে কথা বলি, ঠিক আছে? আর তোমরা দেখতে থাকো ব্লগটা, আর বেশি বকর 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 করছি না, কারণ অনেকদিন পরেই এসেছি মাসির বাড়ি প্রথমবার। তো এই যে দেখো এটা হচ্ছে মাসিদের ঘর, এটা রিসেন্ট হয়েছে, নতুন, পুরোনো ঘরটা অনেকটাই দূরে আর ওখানটায় আমরা যাইনি, এটা হচ্ছে মাসিদের নতুন ঘর। তো চলো পরে কথা বলছি। তো প্রথমেই আসতে আমাদের এখানে দিয়েছে খেতে হচ্ছে চা, আর চাটা দেখে কতটা পরিমাণ ইয়াম্মি লাগছে দেখো। তো এবার করে আমি লাইট জ্বালছি আর নিবোচ্ছি, তো চাটা খেয়ে যাবো আমরা এবার ঠাকুর দেখতে। তো জাস্ট দেখো তোমরা, আমি আর কিছু বলছি না, ঠিক আছে? আমি এখানটা ঠাকুর দেখে তো জাস্ট ফ্ল্যাট হয়ে গেছে, এত বড়, এত বড় ঠাকুর এই প্রথমবার দেখলাম আমি। তো আমার সঙ্গে সঙ্গে তোমরাও দেখে নাও। ঠাকুর দেখে নিয়ে এসেছি, এবার খাবো হচ্ছে ফুচকা, আর তার সঙ্গে হচ্ছে চটপটি। চটপটি মানে যেটাকে বলে ঘুগনি, ঘুগনিতে টক জল দিয়ে পেঁয়াজ দিয়ে যে খাওয়া হয়, তো ওটাই। তো মেলায় আসবো আর ওই দুটো জিনিস খাবো না, তা কখনো হয়? তো চলো খেয়ে নিই, ঠিক আছে? খেয়ে নিয়ে তোমাদের কাছে আবার আসছি। আমারটা একটু লঙ্কা দেবে, হ্যাঁ একটাতে। আমারটাতে লঙ্কা দেবে, এইটা এটা ছাড়া লোভ দিলে পেটে গড়গড় করবে। এটাও ডিটেলস দিব, কি কি খেয়েছিস এটাও দিব। একটা ফুচকা তুলে বই তো গো, হ্যাঁ মাকে বলে একটা ফুচকা রাখবে, আর এখানটায় অনুষ্ঠান হচ্ছে, আর কত ছোট ছোট বাচ্চা মেয়েরা নাচছে। তো এর আগে আরও ছোট ছোট মেয়েগুলো নাচছিল, আর এখন একটা মেয়ে নাচছে। তো দেখো কি সুন্দরভাবে নাচছে, আর একটা মানে স্টেপ এত সুন্দর সুন্দর করছে দেখো। তো ঠাকুর দেখার পরে আমরা এখানটা চলে এসেছি মাসির বাড়ি, আর এখানটা এসে খাওয়া দাওয়া করবো। তো চলো খেয়ে নিই। তো মাসির বাড়ি থেকে আমরা সবাই বেরিয়ে পড়েছি, এবার রাস্তাতে যাচ্ছি। আর রাস্তাতে যেতে যেতে না আরেকটা খুব সুন্দর একটা প্যান্ডেল হয়েছে, যেটা আসার সময় আমরা খুব দেখেছিলাম, এবার যাওয়ার সময় ওই প্যান্ডেলটাতেই আমরা আবার ঠাকুর দেখতে ঢুকবো।
তো যাওয়ার রাস্তাতেই পড়বে যখন, তো না দেখে যাওয়া যায় না। আর এত সুন্দর হয়েছে প্যান্ডেলটা, তাই ভাবলাম চলো একবার দেখে নিই আর তোমাদেরকেও দেখিয়ে আসি, ঠিক আছে? তো চলো দেখতে থাকো আর তোমরা এটা দেখতে থাকো। তো আমি এইখানে এই ভিডিওটাকে এন্ড করেছি, ঠিক আছে? আর ভিডিওটা বেশি বড় করছি না, কারণ অনেকটাই বড় হয়ে গেছে আর অনেকটাই রাত হয়ে গেছে। তো আমাকে এরপরে আবার এডিটিং করতে হবে এটা, ঠিক আছে? তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, আবার নেক্সট কোনো ব্লগে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে, ওকে? তো চলো আজকের মতন টাটা, বাই বাই, আবার পরে দেখা হচ্ছে, ওকে? আর হ্যাঁ, যারা নতুন আছে তারা কিন্তু প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর কমেন্ট করে জানাবে যে কেমন লাগলো ভিডিওটা, ঠিক আছে? তো চলো, বাই বাই।